ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে। নিত্যদিন কর্মক্ষেত্রে যাতায়াত থেকে শুরু করে দূরে কোথাও ঘুরতে যাওয়া বা কখনো কাজে যাওয়ার জন্য ভারতীয়রা ট্রেনের উপরে ভরসা করেন। ভারতীয় রেল লোকাল ও দূরপাল্লার মিলিয়ে প্রতিদিন প্রায় 13,000 ট্রেন চালায়, ফলে যাত্রী ভাড়া থেকে রেলের আয় ভালোই হয়। কিন্তু জানেন কি কোন ট্রেন থেকে রেলের সবচেয়ে বেশি আয় হয়? ভারতীয় রেল দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য দূরপাল্লা ট্রেন চালায়। কোনটি দৈনিক ট্রেন, আবার কোনটি সাপ্তাহিক, দ্বিসাপ্তাহিক বা ত্রিসাপ্তাহিক হিসাবে চালানো হয়। ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে রাজধানী, শতাব্দী, তেজস এক্সপ্রেস হলেও বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস সবচেয়ে আলোচ্য। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বর্তমানে ভারতে 120টি রুটে বন্দে ভারত ট্রেন চলে। এই সংখ্যা দিন দিন বাড়ছে। বন্দে ভারত নিয়ে এত মাতামাতির পরও ভারতীয় রেলের সবচেয়ে বেশি আয় দেওয়া ট্রেন কিন্তু রাজধানী এক্সপ্রেস। আসুন আজ আপনাদের জানাই ভারতে সবচেয়ে বেশি আয় দেওয়া 5টি ট্রেন সম্পর্কে। এই তালিকায় প্রথমেই উল্লেখ করতে হবে দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে কেসিআর বেঙ্গালুরুর মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস। 2022 থেকে 23 অর্থবর্ষের হিসেবে এই ট্রেনে সারা বছর যাতায়াত করেছেন 5 লক্ষেরও বেশি যাত্রী। আর এই অর্থবর্ষে বেঙ্গালুরু রাজধানী থেকে রেল আয় করেছে 176 কোটি টাকা। এই ট্রেনটি উত্তর রেলের অধীনে চলাচল করে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের প্রিয় শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, যা সপ্তাহে প্রতিদিন ভারতের রাজধানী নয়াদিল্লি রেল স্টেশন থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদার মধ্যে যাতায়াত করে। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ট্রেন। 2022 থেকে 23 অর্থবর্ষে এই ট্রেনে মোট 5,09,000 যাত্রী যাতায়াত করেছেন, আর রেলের আয় হয়েছে 128 কোটি টাকার বেশি। 3 নম্বর স্থানে রয়েছে একটি রাজধানী এক্সপ্রেস, সেটি হল নয়াদিল্লি থেকে লখনৌ হয়ে অসমের রাজধানী ডিব্রুগড় পর্যন্ত যাতায়াতকারী রাজধানী এক্সপ্রেস। গত অর্থবর্ষে এই ট্রেনে যাতায়াত করেছেন 4,77,000 যাত্রী, আর এই ট্রেন থেকে রেলের আয় হয়েছে মোট 126 কোটি টাকারও বেশি। 4 নম্বরে রয়েছে মুম্বাই সেন্ট্রাল থেকে নয়াদিল্লির মধ্যে যাতায়াতকারী তেজস রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনে গত অর্থবর্ষে মোট 4,86,000 যাত্রী যাতায়াত করেছেন, এবং এই তেজস রাজধানী থেকে রেলের আয় হয়েছে 123 কোটি টাকা। 5ম স্থানেও রয়েছে আরেকটি রাজধানী, সেটি হল নয়াদিল্লি থেকে কানপুর হয়ে চলাচলকারী ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এই ট্রেন গত অর্থবর্ষে 4,77,000 যাত্রী বহন করেছে এবং রেলকে আয় দিয়েছে মোট 126 কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।